আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপি হচ্ছে সবজি নিয়ে। খুবই সিম্পল একটা রেসিপি এবং অনেক মজার একটি সবজির আইটেম, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না করতে খুবই অল্প সময় লাগে। তো এই সবজি রান্না করার জন্য আমি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর নিয়েছি এখানে 5 ফোড়ন তেজপাতা, কাঁচামরিচ, আদা কুচি। কাঁচামরিচটা আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি, না হয় এটা যখন তেলে দিব ফুটবে। আর নিয়েছি এখানে লবণ, হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো তেল। প্রথমেই আমরা কড়াইতে তেল নিয়ে নিব। তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। প্রথমেই আমি বেগুনটা একটু ভেজে নিব, এতে করে সবজিতে যখন আমরা বেগুনটা দিব অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে আর বেগুনটাও খেতে ভালো লাগবে। বেগুনটা এমন করে ভাজবেন যাতে করে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর দিব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো, একদম ব্রাউন করেই ভেজে নিব যাতে করে এটা আলাদাভাবে আর সিদ্ধ করতে না হয়। 2 থেকে 3 মিনিট ভাজার পরেই দেখবেন বেগুনটা হয়ে গিয়েছে। আমি এখন বেগুনটা উঠিয়ে নিচ্ছি। যারা বেগুন পছন্দ করেন না তারা এটা চাইলে নাও দিতে পারেন। আর বেগুনটা কাটার সময় একটু বড় করে কাটবেন, না হয় এটা গলে যাবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা একটু ভেজে নিয়ে তারপরে আমরা অন্যান্য মশলাগুলো দিব। এখানে আদা বাটা ইউজ করিনি আমি, আদা কুচিটাই অনেক ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা তেজপাতা। 5 ফোড়ন অতিরিক্ত ভাজবেন না, না হয় তিতা লাগবে সবজিতে। হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব এখন কাঁচামরিচ। কাঁচামরিচও আমি একটু ভেজে নিব, এতে করে কাঁচামরিচের যে ফ্লেভার আছে সেটা সবজিতে ভালো লাগবে। এবার দিয়ে দিব আমি এক এক করে শক্ত সবজি, যেগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো আমি আগে দিচ্ছি, আর যেগুলো নরম সবজি সেগুলো আমরা পরে দিব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি কুমড়ো, আলু আর বরবটি। আপনারা যে যে সবজি নেবেন সেগুলোই দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ অনেক সামান্য ইউজ করবেন, সবজিতে হলুদ কম ইউজ করলেই ভালো লাগে। তো কয়েক মিনিট আমরা এভাবে ভালো করে নাড়াচাড়া করব, একটু ভেজে নিব। আর এই সবজিতে কিন্তু আমি একদমই পানি দিব না, পানি ছাড়াই সবজিটা সিদ্ধ হবে। 5-6 মিনিট ভাজার পরে এবার আমি দিয়ে দিয়েছি ঝুকিনি আর বাঁধাকপি। ঝুকিনি বাঁধাকপি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, সেজন্য আমি এটা পরে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এবার আমরা এই সবজিটাকে একটু ঢেকে দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। সবজি থেকে যে পানিটা উঠবে সেটাই সবজি সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। আর আপনারা টেস্ট করে একটু লবণ দিবেন, আমার একটু দেওয়া দরকার ছিল সেজন্য আমি দিয়েছি। 5 মিনিট ঢেকে আমরা এটি রান্না করব। আর এই সময় চুলার আঁচ অবশ্যই লোতে রাখবেন। এরপরে আমরা দিয়ে দিচ্ছি সেই বেগুন ভাজা। ভালো করে সবগুলো সবজি আমি এবার মিশিয়ে দিলাম। অনেকে এর সাথে একটু চিনি অ্যাড করেন, কিন্তু আমার কাছে চিনি দিলে মনে হয় যেন একটু মিষ্টি লাগে, এজন্য আমি চিনিটা দেইনি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরেও আমি আরও 2 মিনিট একটু ঢেকে রাখবো, একদম লো আছে। হয়ে গিয়েছে আমাদের এই 5 ফোড়ন দিয়ে সবজি। এই সবজিতে আপনারা কোনো রসুন বা পেঁয়াজ ইউজ করবেন না, তাহলে সবজির স্বাদ নষ্ট হয়ে যাবে।
এই সবজিটা এই এইভাবে খেতে অনেক মজা, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি এইটুকু বলতে পারি যে একবার খাওয়ার পরে আপনারা অবশ্যই আবার খাওয়ার জন্য রান্না করবেন, অনেক মজা খেতে এই সবজিটা। আর রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছু দিয়ে এই সবজিটা খাওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা, সবাই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।